আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঠিকভাবে লেখাপড়া করছো। আজকে আমি তোমাদের কোষের একটা এমন জিনিস শেখাবো বা জানাবো যা জানতে পারলে তোমাদের বেশ অনেক লাভ আছে। সেটা হচ্ছে কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র বা কন্ট্রোলার। তাহলে কোষের এতগুলো জিনিস, যে মস্তিষ্ক, প্রাণ কেন্দ্র, কন্ট্রোলার একজনই, সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এটা সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো। প্রথমে বলো সংজ্ঞা, নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের যে অংশ বিস্তৃতি পর্দা দ্বারা আবৃত, ক্রোমাটিন, নিউক্লিওলাস, নিউক্লিয়াল প্লাজম সমন্বিত এবং সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকে, তাকে বলা হয় নিউক্লিয়াস। এটা আবিষ্কার করলেন কি আবার বিজ্ঞানী রবার্ট ব্রাউন, উনি 1831 সালে আবিষ্কার করলেন। অর্থাৎ 1831 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। এর আবার সংখ্যা কত? একটা কোষে সাধারণত একটাই নিউক্লিয়াস থাকে, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে বা জীবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, যেরকম প্রোক্যারিওটিক কোষ। আর একটা নিউক্লিয়াস যদি উচ্চতর জীবকোষে থাকে তাহলে বেশি কোথায় থাকে? যকৃত কোষে দুটো করে নিউক্লিয়াস থাকে। আর সবচেয়ে বেশি থাকে, 100-এর মতো নিউক্লিয়াস থাকে হচ্ছে অস্থি মজ্জা কোষে। এই হলো নিউক্লিয়াসের সংখ্যা। তবে আমরা জানবো যে স্ট্যান্ডার্ড বা আদর্শ কোষে একটাই নিউক্লিয়াস থাকে। আকৃতি, কোষের আকৃতি বা কাজের উপর নির্ভর করে নিউক্লিয়াসের আকৃতি হয়ে থাকে। তবে নিউক্লিয়াস সাধারণত গোলাকার ও ডিম্বাকারই হয়ে থাকে। এছাড়াও নিউক্লিয়াস রয়েছে উপবৃত্তাকার, স্থূলাকার, আবার শ্বেতকণিকার নিউক্লিয়াসটা খণ্ড খণ্ড ভাবে রয়েছে। এরকম বিভিন্ন আকৃতির ব্যতিক্রমী নিউক্লিয়াস থাকে। এরপরে দেখব কি এর আকার বা আয়তন কত। একটা গোলাকার নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 5 থেকে 7 ন্যানোমিটার হয়ে থাকে। আর নিউক্লিয়াসটা কোষের সাধারণত 10% থেকে 15% স্থান জুড়ে দখল করে থাকে। এটা হচ্ছে আর আকার আয়তন। তাহলে অবস্থান কোথায়? সাধারণত নিউক্লিয়াসটা কোষের মাঝখানে থাকে। প্রাণী কোষে সাধারণত মাঝখানে থাকে, তো উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় বলে নিউক্লিয়াসটা এক সাইডে থাকে। ভ্রূণীয় কোষে নিউক্লিয়াসটা কোষের মাঝখানে থাকে, কিন্তু চর্বি কোষ বা মেদকলার কোষে নিউক্লিয়াসটা এক সাইডে থাকে, কারণ চর্বির কারণে এটা এক সাইডে চলে যায়। এরপরে তুমি নিউক্লিয়াসটা কেমনভাবে তৈরি হয়েছে বা গঠনটা কি? নিউক্লিয়াসের ভৌত গঠন, তাহলে আমরা দেখবো গঠনটা কেমন হচ্ছে। একটা ছবি এঁকে আমরা আগে দেখবো যে নিউক্লিয়াসের গঠনটা কেমন হতে পারে। এটা হচ্ছে দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত, নিউক্লিয়াসটা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। আর এর মাঝের ছবিটা আগে এঁকে ফেলি আমরা। এই দ্বিস্তরী পর্দাতে আবৃত যে অংশটা, এই দ্বিস্তরী পর্দাটা আবার দেখা যায় দুই স্তরের মাঝে একটা ফাঁক থাকে, এর তরল পুণ্ড, একে বলা পেরিনিউক্লিয়ার স্পেস। এই পর্দার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনটা পুরা নিউক্লিয়াসকে
বা নিউক্লিয়াসের ভিতরে সমস্ত অংশকে ঘিরে রাখে। এটা নিউক্লিয়াসের ভিতরে যে অংশগুলো থাকে তা ঘিরে রাখার কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যাতে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ গিয়ে এই এখানকার ক্রোমোজোম বা ডিএনএ কোনো পরিবর্তন সাধন করতে না পারে বা কোনো মিউটেশন ঘটাতে না পারে, এই জন্যই কিন্তু এই পর্দাটা। আর এর পর্দার আসল কাজটা আর একটা কাজ কি, নিউক্লিয়াসের আকৃতি ঠিক রাখে। আর নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন এনজাইম বিভিন্ন উপাদানের জাত আর নিয়ন্ত্রণ করে, যাবে বা বের হয়ে আসবে প্রয়োজনে, এটা কন্ট্রোল করছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই মেমব্রেনের বাইরে যে পর্দা ছিদ্রযুক্ত আর ভিতরে পর্দা কিন্তু ছিদ্র নেই, আর ভিতরে পর্দাটা হচ্ছে মসৃণ। এখন দেখা যাচ্ছে কি এই ছিদ্র অংশের নাম কি, নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে দেখা যাচ্ছে কি এখানে আর এন এ পানি বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য এখান থেকে বের হচ্ছে বা বিভিন্ন এনজাইমের ভিতরে প্রবেশ করছে, এগুলো এই পর্দার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তাছাড়া এখানে ইলেকট্রনও ট্রান্সফার হচ্ছে এই পর্দার মাধ্যমে। এছাড়া দেখা যাচ্ছে কি এর মধ্যে রয়েছে কি নিউক্লিয়ার নিউক্লিয়াসের ভিতরে রয়েছে নিউক্লিওলাস। এটা কেমন আবার কি, এটা হচ্ছে অধিক ঘন ছোট গোলাকার একটা অংশ যা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের একটা স্থানে লাগানো থাকে, যেখানে বলে স্যাটেলাইট বলা হয়। আর এই অংশটা, এই অধিক ঘন গোলাকার অংশটা হচ্ছে নিউক্লিওলাস। তো অনেকেই কিন্তু নিউক্লিয়াস আর নিউক্লিওলাসটা গুলিয়ে ফেলে, কিন্তু নিউক্লিয়াসটা এই বড় গোলাকার টেনিস বলের মতো, মানে ক্ষুদ্র টেনিস বলের মতো, তার মধ্যে তার ছোট্ট একটা টেনিস বলের মতো রয়েছে এটা নিউক্লিওলাস, এটা অধিক ঘন। কিন্তু নিউক্লিওলাসের কোনো পর্দা নেই, পর্দা পাওয়া যায়নি। আর বিজ্ঞানী ফন্টানা 1781 সালে নিউক্লিওলাস আবিষ্কার করেন। নিউক্লিওলাসটা আর কি কি করতে পারে, কি কাজ করতে পারে, কিনে তৈরি বলবো আমরা। এখানে ডিএনএ থাকে, সামান্য আরএনএ থাকে, প্রোটিন থাকে, কিছু এনজাইম থাকে, তারপরে ফসফরাস থাকে এবং বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এই নিউক্লিয়াসটা তৈরি হয়েছে। এর আবার কাজটা কি, এর কাজ কিন্তু আরএনএ সংশ্লেষণ করে সাহায্য করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং নিউক্লিক অ্যাসিডের ভান্ডার হিসেবে কাজ করে। ভান্ডার মানে কি, যেখানে নিউক্লিক অ্যাসিড থাকবে, যেখানে নিউক্লিক অ্যাসিড তৈরি হওয়ার বিভিন্ন উপাদান বের হবে যেখান থেকে, সেই ভান্ডার হিসেবে কাজ করে। আর এখানে কি আছে, প্রোটিন সংশ্লেষণ করে থাকে, এর দায়িত্ব হচ্ছে বিরাট একটা দায়িত্ব পালন করে নিউক্লিওলাস। এর মধ্যে আছে কি আর একটা ঘন স্বচ্ছ তরল একটা অম্লীয় অংশ থাকে, তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম এর কাজটা কি, এর কাজ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন অঙ্গ বা বস্তুগুলোকে ধারণ করে রাখে, বিভিন্ন এনজাইম বহন করে, তারপরে এই ভিতরের যে উপাদানগুলো আছে অর্থাৎ ক্রোমোজোমগুলো আছে তাদেরকে প্রয়োজনে পুষ্টি প্রদান করে। এই এই কাজ হচ্ছে নিউক্লিওপ্লাজমটার কাজ। এরপরে আমরা পাবো কি, নিউক্লিওপ্লাজমের পরে পাচ্ছি আমরা কি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা আবার কি, নিউক্লিয়াসের ভিতরে প্যাঁচানো সুতার মতো একটা অঙ্গাণু দেখা যায়, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এগুলো কিন্তু আসলে ক্রোমোজোমের অনেকগুলো ক্রোমোজোম মিলে একটা প্যাঁচানো অবস্থা থাকে, তখন বলা হয় তাকে ক্রোমাটিন তন্তু। এগুলো যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন বলবো কি ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমটা হয় কি, এক একটা প্রাণীর দেহে বা জীবের দেহে এক এক সংখ্যায় থাকে এক একটা নিউক্লিয়াসে। অর্থাৎ মানুষের নিউক্লিয়াসে প্রতিটা নিউক্লিয়াসে যেমন থাকবে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম, তেমনি গরু কিমির থাকবে মাত্র 1 জোড়া দুটি। এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা বা যাই হোক ক্রোমোজোমের গঠন এক একটা কোষে এক এক রকম। আর এই ক্রোমোজোমটা আমার কাজ কি, এর কাজ হচ্ছে কি বংশগতি বৈশিষ্ট্যের ধারণ করে বহন করে।
এর কাজ হচ্ছে কি মিউটেশন করাতে পারে, এই কাজকে ডিএনএ ধারণ করতে পারে, এ কাজ করে কি প্রোটিন তৈরি করতে পারে, এ অনেকগুলো কাজ করে থাকে। আর মেইন কাজ হচ্ছে কি বংশগতির বৈশিষ্ট্য ধারণ করাটাই হচ্ছে ক্রোমোজোমের আসল কাজ। আর আমরা যখন এরপরে ক্রোমোজোম সম্পর্কে পড়াবো তখন আলাদাভাবে আরো কিছু কথা বেশি ভাবে বলবো আমরা। তবে আমরা এখন ধারণা পেলাম কি নিউক্লিয়াসটা কেমন জিনিস, কোথায় থাকে, কি অবস্থায় থাকে, কি কাজ করে, প্রাণ কেন্দ্র বা কেন, কারণ সকল কাজ নিয়ন্ত্রণ করে দেয়, সকল কাজের তথ্য ভান্ডার সবকিছু এর মধ্যে আছে। এই তথ্যটা যদি ক্রোমোজোমে না থাকে তাহলে কিন্তু একটা প্রাণী বা একটা জীব থেকে একটা জীবে কোনো তথ্য বা কোনো বৈশিষ্ট্য প্রচার হবে না বা প্রকাশ পাবে না বা ট্রান্সফার হবে না। এই জন্য আর বলতে পারছি কি যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমটাই সকল কাজের নিয়ন্ত্রণ করে থাকে। আর এই ক্রোমোজোমকে ধারণ করে রাখে নিউক্লিয়োপ্লাজম, আবার নিউক্লিয়োপ্লাজমকে ঘিরে রাখে নিউক্লিয়ার পর্দা। অর্থাৎ পুরাটা মিলে আমাদের একটা আমাদের জীবদের একটা বিরাট বৈশিষ্ট্য বা জীবদের বিরাট ফাংশন সে কন্ট্রোল করে থাকে। আর এখানে যদি কোনো ভুল হয়, এই ক্রোমোজোমে যদি কোনো কাজে ভুল হয় তাহলে পুরা জীবদেহটাই চেঞ্জ হয়ে যাবে, পুরা জীবদের বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য নিউক্লিয়াসটাকে আমরা এই জন্য বলছি প্রাণ কেন্দ্র, কন্ট্রোলার, আর সকল কাজের সকল কাজকে সে পরিচালনা করবে এই জন্যই কন্ট্রোলার। আর কি বলবো এটা আমরা, এটাকে বলবো কি আমরা যে এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, অর্থাৎ কোষের মস্তিষ্ক। আমাদের যে মস্তিষ্ক আছে সেন্ট্রালি, কিন্তু কোষের মস্তিষ্ক, তার প্রতিটা কোষে একটা করে মস্তিষ্ক থাকবে, আর সব কোষগুলো মিলে আমাদের একটা দেহ তৈরি হবে, আর সবগুলো কোষের কাজই নিয়ন্ত্রণ হবে ক্রোমোজোম দ্বারা। যদিও আলাদাভাবে ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিটা কোষের কাজ, কিন্তু সবগুলো একটা সম্মিলিত হবে আবার এটা প্রকাশ পাচ্ছে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস সম্পর্কে ধারণা বা নিউক্লিয়াসের কথা। আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বে বা এই ক্লাসটা ভালো করে দেখবে, দেখলে তোমরা সবকিছুই আয়ত্ত করতে পারবে সুন্দরভাবে, আর তোমাদের সবকিছুই সহজ মনে হবে, না পড়লেই কিন্তু কঠিন মনে হবে। এই জন্য তোমাদের সহজ মনে হতে গেলেই বা সহজ কিছু করতে গেলে এটা প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, তাহলে তোমরা ভালো করে পড়বে, আর আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে এবং পরিষ্কার হাত রাখবে, মাস্ক পরবে এবং দূরত্ব বজায় রাখবে, তাহলে দেখবে তোমাদের কোনো রোগ স্পর্শ করতে পারবে না। থ্যাংকস।